আরে খাজুর গাছে সোমর বার হইছে তোরে এনে দেব শুনডে নরস ঝাড়ে এনে যাও নাইন দেখাবো ঠিলে ধুয়ে দেব গাছ কাটতে যাব গাছ তোলা হলো সপ্তাহখানেক হলো গাছ তুলে কিছুদিন রেখে দেওয়ার পর শুরু হয় দ্বিতীয় স্টেপের কাজ প্রথম স্টেপে গাছ তোলা দ্বিতীয় স্টেপে ভতি দেওয়া এবং তৃতীয় স্টেপে সাজ দেওয়ার মাধ্যমে শুরু হয় রস আহরণের পালা প্রক্রিয়াকালে চলছে তৃতীয় স্টেপের কাজ তৃতীয় স্টেপ অর্থাৎ চাজ দেওয়া সাজ দেওয়া রস খুব বেশি মিষ্টি হয় না যত দিন যাবে আর যত শীত তীব্র হবে রসও তত মিষ্টি হবে এক একবার প্রত্যেকটি গাছে ভাড় অর্থাৎ টিলা পাতিয়ে রস সংগ্রহ করার পর দুই থেকে তিন দিন বিরতি দেওয়া হবে এই বিরতিকালের ফলে উক্ত গাছের রস বেশি হয়ে থাকে এবং রসও খুব মিষ্টি হয়ে থাকে গাছে তার নিপুণ হাতে খুব দক্ষতার সাথে রস সংগ্রহের জন্য কাজ করছে প্রতিটি মধুবৃক্ষের বিশেষ স্থান চাচার পর সেখানে বাঁশ কিংবা কুঞ্চি দিয়ে বানানো রস আসার নালা ও ঠিলা ঝোলানোর জন্য গোজা বসিয়ে দেওয়া হচ্ছে এরপর এই নালা দিয়ে চুইয়ে চুইয়ে রস এসে বন্দি হবে ঠিলাই এভাবে সারা রাত চুইয়ে চুইয়ে রস আসবে এবং পরের দিন খুব ভোরে গাছে এসে গাছ থেকে ঠিলা নামিয়ে নিবে তারপর সব রস একত্রে ঢালা হবে ব্যারেলে তারপর চলবে গোল তৈরির প্রক্রিয়া ইনশাআল্লাহ সব প্রক্রিয়ার ভিডিও একই সাথে দেখতে পারবেন কিছুদিন পর আজকের মতো আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ দেবো তো